ব্যালট পেপারে মুদ্রণজনিত ত্রুটির কারণে গত 27 জুলাই কুমারখাড় ব্লকের অধীন ফটিকরায় বিধানসভার লালজুড়ি গ্রাম পঞ্চায়েত এবং পশ্চিম কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতে হয়নি ভোটগ্রহণ। উল্লেখ্য, ফেলোটে সিপিআই এর প্রার্থীর প্রতীক চিহ্নে সিপিআইএম এর দলের প্রতীক ভুলবশত আসার ফলে এদিন মোট 6টি পোলিং স্টেশনে হয়নি ভোটগ্রহণ। মঙ্গলবার ওই 6টি পোলিং স্টেশনে নেওয়া হবে ভোট। সেখানে মোট ভোটার রয়েছেন 2,999 জন। সোমবার পাবিয়াছড়ার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে 36 জন ভোটকর্মী বেরিয়েছেন তাদের নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। একথা জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা কুমারঘাট ব্লকের ভিডিও মিঠুন দাস চৌধুরী। গত 27 তারিখের ইলেকশনে কুমারঘাট পঞ্চায়েত সমিতির 12 নম্বর সিটে একজন ক্যান্ডিডেটের সিম্বল ভুল ছাপা হয়েছিল ব্যালট পেপারে, সেজন্য ইলেকশন অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। কোন পার্টি স্যার? সিপিআই পার্টি। সিম্বল হওয়ার কথা ছিল কাস্তে জানিস শেষ, কিন্তু সিম্বল চেপে গিয়েছিল কাস্তে হাতুড়ি তার। তো ফুল অ্যাডজন করা হয়েছিল আজকে, এখানে মানে আগামীকালকে ওইখানে আবার রিপোল নেওয়া হচ্ছে হবে, এই জন্য আজকে পোলিং পার্টি মুভমেন্ট। কোন অ্যাসেম্বলি স্যার? ফটিকরাই বিধানসভা এবং কুমারঘাট পঞ্চায়েত সমিতির 12 নম্বর সিট এবং ওই 6টা পোলিং স্টেশনেরই 2টার মধ্যে জেলা পরিষদ দের 236 নম্বর পুলিশ স্টেশন এবং 237 নম্বর পুলিশ স্টেশন। জেলা পরিষদের ব্যালট পেপার যে সিরিয়াল নাম্বার ওইটাতে ভুল ছিল, ওই জন্য এখানেও ফুল অ্যাডজেন্ট করা হয়েছিল। ওইখানেও জেলা পরিষদের শুধুমাত্র এই 2টা পুলিশ স্টেশনে, জেলা পরিষদের 13 নং জেলা পরিষদ মুনকুটি জেলা পরিষদ 13 নং সিটে আবার পুনরায় ভুল। কত নম্বর ওয়ার্ড স্যার? হ্যাঁ, ওয়ার্ড নাম্বার এটা তো গ্রাম পঞ্চায়েত, এটা পুরো গ্রাম পঞ্চায়েত লালজুড়ি এবং পশ্চিম কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের সবগুলি ওয়ার্ড 236 এবং 37 নম্বর পোলিং স্টেশন। জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতি 6টা পোলিং স্টেশন 234 থেকে 236। নিরাপত্তা ব্যবস্থাটা স্যার কিছু? একদম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর নিরাপত্তা কর্মী মজুত করা হয়েছে এবং দিনে পুলিশের মোবাইল ভ্যানও থাকবে, তারপর প্যারামিলিটারি ফোর্সও রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা টাইট করা হয়েছে। এদিকে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং অফিসার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।